তোর কাছে পড়া ক্লাস 8 এ তোর স্কুলের নাম দবিদাস পাড়া হরিদিন এমবি স্কুল তোমার একদম স্যার শিকানিস গেলে হিতা এবার হাল্লা চিৎকার করেন আর স্যার এ হেড স্যার এ কমন নম্বর তখন দুই দিন আগে আমার একজন দাদাই কল করছিল আমরা শিলচর এরিয়া থেকে বেরেঙ্গা পার্ট টু তো এই জায়গাটা হইলো আমরা শিলচর টাউন থেকে মেইন ডিসি অফিস থেকে দুই থেকে তিন কিলোমিটারের ভিতরেই শিলচর টাউনের একবার লগে আমরা বরাক নদীর লগেই এটা বেরেঙ্গা পার্ট টু তো ওই ক্ষেত্রে তারা রাস্তার অবস্থা খুবই খারাপ এবং তারা স্কুলের ছেলেমেয়েরা তারা ঘরের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এমন রাস্তা তারা অবস্থায় দাঁড়াইছে ওই কথা যে কইছিল যে আমার একটু আয়ো আয়া একটু ভিডিওর মাধ্যমে এটা তুলিয়া ধরো যে আমরা বাচ্চারা কত কষ্ট করি স্কুলে যেতে লাগে তো স্কুল আছে শিক্ষক নাই রাস্তা তো আছে কিন্তু রাস্তার তো পুরা অবস্থা ব্যবস্থা হয়ে গেছে তো ওই কারণে আমার কর পরে আমি আজকে সকাল সকাল গেলাম যে আইসি যখন যাইমু তো আমার ফোন করছিল পরে আমি কইছি আমি তো তখন শিলচর নাই আমি দুই তিন পরে শিলচর আইমু আইলে পরে আমি আই যাইমু আর এটা হইলো রবিদাস পাড়া হরিজন এমবি স্কুল বেরেঙ্গা পার্ট টু এটা অবস্থিত তো ওই ক্ষেত্রে এই স্কুলে আশেপাশে সব জায়গায় রাস্তা অবস্থা তো নাই আমরা যে নিজে গেছি আমরাও স্যান্ডেল হাত লইয়া পা প্যান্ট বলিয়া আমরা যেতে লাগছে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দেশের নদীর নিচের দিকে মেট্রো ট্রেন চলে যে দেশের সিক্স লাইন হাইওয়ে আছে কোনো ইমার্জেন্সি হইলে ফ্লাইট ল্যান্ড করতে পারবো এই দেশের এই স্কুল স্টুডেন্টরা লাগিয়ে রাস্তা যে আছে রাস্তার এই অবস্থা হইয়া রয়েছে তো এইটা হইলো তার অনুরোধে আমি গেলাম এবং আপনারাও যদি পারেন একটু এটা শেয়ার করিয়া মানুষের অন্যরা কাছে পৌঁছার জন্য একটু সাহায্য করিয়া দিবেন আপনারাও আর বাকিটা আমার নাম দীপ্তি রবি দাস বেরেঙ্গা পার্ট টু এখানে ওই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন বাচ্চারা স্কুলও আইতে যাইতে পারে না যে রাস্তার অবস্থা থেকে মানে বৃষ্টির দিন হইলে কোনো বাচ্চারা মানে স্কুলে যাওয়া আওয়া পারে না রাস্তাঘাটে মানুষের একজন মানুষ যদি অসুস্থ হয় মানে এটা লইয়া মানে হসপিটালে যাওয়া যায় না রাস্তাতেই মরে যাবে এরকম রাস্তার অবস্থা একটা বাচ্চারা যে আমরা বালা পড়া দিতাম যে মাস্টার ধরাইতাম দিতাম এইটাও মানে এই রাস্তার কারণে আমরা কিচ্ছু পারি না করতে আমরা তো আচ্ছা যেরকম শাড়ি তুলিয়া পাকের মধ্যে যাই দিয়া কিন্তু বাচ্চারা তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তারা তো আর আমরা মানে পড়াইতে পারি না লেখাইতে পারি না খালি শুধু রাস্তার কারণে আমরা প্রশাসনও এটা মানে অনুরোধ রিকোয়েস্ট যে তারা আইয়া আমরা এই রাস্তাটা দেখিয়া দিন তারা কত বছর ধরিয়া মানে এই রাস্তার মধ্যে মানে ফেকের অবস্থা মানে খালি ফেক ফেক মানে কোনোদিন আর রাস্তা নেই যেই আয় হয় রাস্তা বানাইয়া দিব কিন্তু আর রাস্তা আয় না ইলেকশনের সময় আইলে কইবা ও রাস্তা বানাইয়া দিলেব কিন্তু আর ওই রাস্তা আর হয় না ও রাস্তা দেখাইয়া দেখাইয়া বুট লইয়া যাইবা গিয়া কিন্তু আর রাস্তা হয় না রাস্তা ও আপনারা একটু দেখিয়া দিন এই রাস্তার অবস্থা আপনারা ই দেখিয়া দিন পুরা মানে এই রাস্তা পুরা অবস্থা খারাপ মানে মানুষ হাঁটার মতো অবস্থা নাই এটা মানে গরু হাঁটলেও খাটে মানে গরু এরকম রাস্তার মধ্যে হাঁটতো না একটা বয়স্ক মানুষ যদি অসুস্থ এটা লইয়া যাওয়া যায় না মানে গড়ে মানে রাস্তা লইয়া যেতে যেতে দেন মানে আমরা বইয়া লইয়া যাইতে লাগে আর কিতাব হইতাম আর বাচ্চারার তো ভবিষ্যৎ খারাপ হওয়ার বিদেশ পাড়া হরিজন এমবি স্কুল এটা যে মজুমদার পাশাল আর এখানে একটির বান্তা কি যেটা রাস্তা আইছে স্কুল সম্বন্ধে স্কুল পর্যন্ত এটা এইরকম মানে মানুষ আসা যাবার কোনো অবস্থা নাই ছাত্রগুলা স্কুলে আয় পড়িয়া খাতায় বুড়ি যায় বই ডুবি যায় তারা ড্রেস বুড়ি যায় তারা ভিজিয়ে স্কুলে ক্লাস করে এইরকম একদম অসুখ বিসুখ হইলে মেডিকেল লইয়া যাওয়ার লাগে আমরা চেয়ারের মধ্যে বসাইয়া আমরা লইয়া যাই কোনো গাড়ি গুড়া এইদিকে ঢুকে না একটা অটো আয় না একটা রিক্সা আয় না বাইক একটা ঢুকাইয়া মানে ঢুকে লইয়া যাই যাওয়া যায় না এইরকম অবস্থা এই রাস্তাটা আজকে দীর্ঘ অতদিন হয়েছে
যে কোনো খাইজ না, কোনো পঞ্চায়েত এপি মেম্বার কেউ এটা খাইজ করতে পারে না। কী কারণে করতে পারে না? এটা আমরা অনেক সময় যে এমএলএ মন্ত্রীর কাছে আমরা পিটিশন লইয়া গেছি, আবদার করছি, আমরা পাবলিকগুলা গেছে, এটা আমার কাছে ডকুমেন্টও আছে যে আমরা গেছি বলে গেলে তারা কয় যে আমরা ও করিয়া দিলে ও হয়ে যাব, এইরকম তারা কথা কয়। কিন্তু পরে রাস্তাটায় কোনো ইনকোয়ারি হয় না, কোনো জাত কাজ হয় না, এইরকম অবস্থা। আমরা যে গর্তনে বাইরে গিয়ে আমরা কোনো মতে মানে রৌডোর মধ্যে যাইতে আমি এরকম আমরা কোনো লাইন নাই। এর মধ্যে এখন বাচ্চাগুলো যে স্কুলে আয় তারা কত কষ্ট করি আয়, ডেইলি 4-5টা বাচ্চা জলে ডুবে, ডেইলি 4-5টা জলে ডুবে আই থেকে স্কুলে আয়। স্কুলে আইয়া মানে তারা ঢুকে তারা ড্রেস ভিজাই থাকে, তারা ব্যাগ ভিজাই থাকে, তারা বই ভিজাই থাকে। দেখুন সরকারে বছরের মধ্যে একবার মানে তারা শিক্ষা দীক্ষার বই দেয়, দুইবার তো দেয় না, খাতাগুলো একবার দেয়। এটা তারা ডেইলি রইদে শুকায়, তার বাদে পরদিন স্কুলে আয়, এইরকম অবস্থা। মানে রাস্তার দিকে কোনো আবার কোনো ব্যবস্থা নাই। আমরা এই দিক থেকে যে আমরা যে জনসাধারণ যতজন আছি, যত 200-250 ফ্যামিলি মানুষ আছি, আমরা এই দিক থেকে বারবার কোনো অবস্থা নাই। এই রাস্তার দিকে যে যাওয়ার কোনো জাত নাই। আমরা গোয়া গাছ ডালি বাস ডালি মানে ওরকম করি ওটার উপরে উঠি আমরা যাই, কিন্তু এই রাস্তাটার মধ্যে খাস কিতা কারণে হয় না। এটা তাহলে আমরা এখন বর্তমানে আমরা ডিসি সারের কাছে এই জিনিসটা আমরা অনুরোধ চাইছি যে যেগুলো আপনি অতিসত্ব এখানের মধ্যে ইনকোয়ারি করিয়া দেখুন যে এই রাস্তাটা কিতা কারণে মানে খাসটা হয় না, বা আমরা এটা কিতা কারণে বন্ধ খাসটা কেউ করে না। ওটা আপনার কাছে ডিসি সারের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখছি যে আমরা আজকে এটা নিয়ে ফুসাইয়া দিমু যে স্যার আমরা এটা মানে খাসটা কিতা লাগি হয় না, আপনি নিজে পিড়িত নামেন না, আমি এটা ইনকোয়ারি করি দেখুন, আপনার প্রশাসন দিয়া মানে ইনকোয়ারি করি দেখুন যে কিতা কারণে আমরা রাস্তাটা মানে হয় না। এর মধ্যে দেখুন স্কুল একটা রবিদাস পাড়া হরিজন MB স্কুল, এটা ক্লাস 8 পর্যন্ত, 8 পর্যন্তর মধ্যে স্কুলের মধ্যে মাত্র 2 জন টিচার। বাচ্চাগুলো তারা কীরকম মানে যা গরিব রবিদাস মানুষ এখানে পাড়া প্রতিবেশী আছে, তারা তো প্রাইভেট স্কুলে পড়াইতে পারে না, তারা দিনমজুরি মানুষ। আর যারা পয়সা আছে তারা তো মনে করিল প্রাইভেট স্কুলে নিয়ে পয়সা দিয়ে পড়াইলে, আর যে গরিব মানুষের রবিদাস মানুষে তারা বাচ্চাগুলো কীরকম শিক্ষা দিত? স্কুলের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নাই, কিচ্ছু নাই, টিচার নাই, মানে ক্লাস মানে 1-8 পর্যন্ত ক্লাস মাত্র 2 জন টিচার। গ্রাম থেকে তারা 2 জন মেয়েরা তারা আমরা হেডমাস্টারে যে তারা 2 জন মেয়েরা ডাকিয়া আনিয়া তারা যদি একটু হেল্প করাইয়া মানে ছাত্রগুলো কন্ট্রোল করে রাখা হল, মানে এইরকম অবস্থা। বাচ্চাগুলা মানে কোনো জাত পড়াশোনা নাই স্কুলের মধ্যে। সরকারে অনেক ফেসিলিটি দিছে বাচ্চার খাওয়া দাওয়ার স্কুল সব কিছু, কিন্তু ছাত্রগুলো যে কীরকম স্কুলে আইতো, কীরকম পড়াশোনা করতো, টিচার লাগে না না লাগে, এটা কিন্তু ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ চাইছি যে আপনি অতিসত্ত্ব এটা ইনকোয়ারি করে দেখুন যে আমরা রাস্তাটা কীরকম হয় না, স্কুলটা কীরকম চলতো, টিচার কীরকম আমার বাচ্চাগুলো পাইতো। আর নইলে স্কুলটা ডিসি স্যারের অনুরোধ করিয়া যে এটা তালা মারি দিন, আমরা সবাই অনুরোধ যে স্কুলটা তালা মারি দিন, যে আমরা বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে ওই যে কোনো অসুবিধা নাই। আমরা এই আশা প্রত্যেক বাচ্চাগুলো গার্জেনগুলো এখানে আসে, আমরা ডিসি স্যারের কাছে এটা আবদার করছি যে আমরা সব গার্জেনগুলো এখানে খাড়া আছি যে তারা তারা কোনো জাত মানে সাহায্য সন্তান পান না স্কুল সম্বন্ধে বাচ্চাটা ভালো লাগিয়া তাহলে স্কুলটা তারা আমার হয়ে চুকিয়া এই রাস্তাটা যদি না হয় কিতা কারণে হয় না? ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ, MP MLA সবার কাছে আমরা আবদার করিয়াছি, কেউ আমরা কোনো খোঁজখবর লইছে এখন তারার কাছে আমরা কোনো আবদার করার নাই। আমরা ডিসি স্যারের কাছে এটা অবজেকশন করিয়া দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা স্যারটাও আমরা কইয়া দিয়ে এটা তা অতিসত্ব ইনকোয়ারি করুন যে রাস্তাটা কিতা কারণে হয় না, স্কুলটা আমার যে টিচার নাই কিতা কারণে, ক্লাস কিতার লাগে নাই, এটা দেখুন। ব্যাপার হয়েছে এখন সব গার্জেন আইসিন, মা বাবা আইসই, এখন মা বাবার কথা তো আমার মানতে লাগে। এখন গার্জেনদের লইয়াও তো স্কুল চালানি, সরকারেই ঘর গার্জেনদের লইয়া স্কুল চালাও, গার্জেন মিটিং করো, তারপরে কমিটি মিটিং, তো গার্জেন মানেই তো স্কুল, স্কুল মানেই গার্জেন এবং বাচ্চারা। এখন স্কুলের অবশ্য একটা সমস্যা, তারা খালকে হইয়াও আমার আমার অভিযোগ করছেন প্রায় দিন, তো স্যার পড়া পালা করি না, আর কিতা করতাম আমিও মানে আমি ছাড়ার মাস্টার খালি একজন, তো যার কারণে আমি অতটুকু জেলায় শিক্ষা দেওয়া উচিত হলে দিতাম পারিয়ান না। ক্লাস হইলো 9টা আর মাস্টার খালি আমরা শুধু 2 জন আমি ছাড়া, এছাড়া অফিসিয়াল ওয়ার্ক বেজান আছে, ও তা জমা দেওয়া লাগে, হতা ফিল আপ করা লাগে, এই করা লাগে, সেই করা লাগে, তাছাড়া তো মনে করো অন্য অনেক সময় যেমন আজকের কথা, যেমন আমি একলা আর একজন আসেন ট্রেনিংও ফার্স্ট দিন গত সোমবার থেকে একটা ফার্স্ট দিন ট্রেনিং, তো এই অবস্থায় এমনি মাস 2 জন থেকে আর একজন ট্রেনিং, তো
যাই হোক, এইটা জিনিস আমি অবশ্যই অফিসে জানাইছি, ডিআই স্যারে জানাইছি, অ্যাপ্লিকেশন রিটার্ন দিছি, ডিআই স্যারেও ডিও অফিসও মানে এটারে মানে ইয়ে দিছুন, টাইম ফরওয়ার্ড করছেন বা টাইম করতে গিয়ে আমারে আবার কপিও দিছুন যে তাই যে ডিও ফরওয়ার্ড করছেন বলিয়া। তারপরে গিয়া আমি ডিও ম্যাডামের লগে আবার যোগাযোগ করছি, ম্যাডাম একটা কিছু করি দেন, টিচার না হইলে তো আমরা স্কুল ছাড়িতাম পারি না, ডিও ম্যাডামে কইছেন করি আর। তো ওইটুকু আর কি, যে চেষ্টা আমার অফিসেরই আমার তরফ থেকে যেভাবে করার এটা চলে, কিন্তু ইতিহাস করিয়া তো আমার আর অফিসে আছে গার্জেনে এখন তো তার বিশ্বাস পত্র না। স্টুডেন্ট তো মানে প্রত্যেক বছর কমের, ওই যে টিচার কম হয় গার্জেনরা মনে করে দিন পড়া তো আস্তে আস্তে কমের, অ্যাটেন্ডেন্স তো ফড়া ভালো হইলে তো ছাত্র বাড়িতে অবশ্যই, কিন্তু ফড়া তো আমরা চেষ্টা করি আর। কিন্তু যেমন আয়ের মানে গত বছর আসলো 150 থেকে একটু কম, এবার 130 থেকে একটু জানতে পারবা অফিসে কইবা, তবে আমরা যেটা আমরা একটু জানি জন 30 জন মাস্টার হইলে একজন, 3 জন ছাত্র হইলে একজন টিচার মিনিমাম হইতো। এখন ক্লাসের হিসাবে তো আমরা তো 9টা ক্লাসে নিয়মে 9টা পাইলে আমার বেলা হইতো, হেডমাস্টার ইনচার্জ হিসাবে আমি 9 ক্লাসে 9 জনকে পাঠাইতাম, কিন্তু এখন তো কিরম কিতা, এখন নিজে তো আর আমি তো ওলাই দাবি করবো যে আমার 9 ক্লাসে 9 জন দেওয়াও, কিন্তু এখন অফিসে কীরকম করব বা শিক্ষা নীতি বর্তমানে কিটা এটা তো আমার কাছে নাই। হ্যাঁ, এটা তো হইলো অ্যাডমিনিস্ট্রেশনের রূপে, শিক্ষা নীতির রূপে সামনে এই ব্যাপারটা ফাইনাল। গুণোৎসব অবশ্য আমরা মানে ওই কম রিসোর্স নিয়ে আমরা চেষ্টা করছি, গুণোৎসব অবশ্য এ গ্রেড হয়েছে, রাস্তার কি সম্বন্ধে দুটা কথা এখন স্কুলের মেজর দুইটা সমস্যা, একটা হলো শিক্ষক নাই বললে খাটে, মানে 2 জন শিক্ষকের 9টা ক্লাস তো বহুত সমস্যা হইতেছে, আরো সবচেয়ে বড় সমস্যা হইলো বৃষ্টির দিন আইলে যেমন স্কুল বন্ধর মতো পরিস্থিতি হয়ে যায়, বাচ্চারাও আইতে পারেন না। আপনিও এখন আইছেন খাদা উদা দেখছেন, তাদের আমরা অফিসে জানাইছি বিষয় এরকম অবস্থা, আমরাও আইতে পারি না, কোনোদিন আইতে গেলে সঠিক টাইমে পৌঁছতাম পারিয়েন না, মানে এক মাস্টার এখন পড়িয়া হাত পা ভাঙ্গিছে পর্যন্ত আগে, ম্যাডাম এখন লাইয়া রাস্তা মানে রাস্তা পড়িয়া হাত পা ভাঙ্গিছে, এইলা পরিস্থিতি হয়েছে। তো এই বর্ষার দিন আইলে স্কুলটা রাস্তার কারণে একেবারেই খেজ হয়ে যায়গা, আর রাস্তার সমস্যা সমাধানের লাগি আমরা গভর্নমেন্টের সহযোগিতা করছেন, আমরা স্কুল থেকে সহযোগিতা করি, গত বছর কিছু টাকা উঠাইয়া কিছু করছি, কিন্তু এটা তো সমাধান হয় না, একটা গভর্নমেন্ট ফান্ড পাইলে ভালো হয় যাতে রাস্তাটা পুরা ওই যেতে সুন্দর ওই দিকে। কতবার এইটা আমরা যে পিটিশন লিখিয়া আমরা দেওয়া হয়েছে এমএলএ এমপির কাছে, তারা কইছে রাস্তা হয়ে যাব, রাস্তা হয়ে যাব বলিয়া এইটা তো রাস্তা কোনো দিন হয় না, সব দিকে রাস্তা হয় একটুক, আমরা এই দিকে রাস্তা হয়েছে একটুক তারা লেপিয়া দিলেছে, এখন যে ফ্লাড আইলে আমরা জল আবার অতটুক যাইতেও লাগবো, তো এইটা রাস্তা কাজ করে এই যে ছাত্র যে আমরা আসে স্টুডেন্ট যে যাইতে আসে তারা তো বহুত কষ্ট করে যায়। আমিও এমএলএ এমপির কাছে আমি অনুরোধ করিয়া কইছি এইটা রাস্তা কাজ আপনারা করাই দিন, তারা কইছে আমরা করাই দিব বুটের পরে, তো বুটের পরেও তো হয়েছে, এখন তো আমরা বুটের পরে তো কোনো কাজ করা হয়েছে না, বুঝছেন, এইটাও আমার বক্তব্য। আর কিছু কোয়া জন্য অজয়লাল রবি দাস, আপনি কি বুট প্রেসিডেন্ট, কত নম্বর বুথ? 13 নম্বর বুথ নম্বর 13 শিলচর। হ্যাঁ শিলচর।